سيدنا مولانا. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة والسلام عليك يا جد الحسن والحسين. আজকে ঐতিহ্যবাহী কাজীবাড়ি দরবার শরীফের প্রতি বছরে নিয়ায় ফাতিহা শরীফের মাহফিল, এই মাহফিলে আগত মুয়াজ্জজ উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট আমাদের ইসলামের দায়ী উলামায়ে কেরাম হুফাজুল কোরআন মুরব্বিয়ানে কেরাম নওজোয়ান এবং ফর্দার আলের মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাকে আমরারে এই এক মকবুল দরবার রামপুরি সিলসিলার অন্যতম এক দরবার কাজীবাড়ি আইয়া আজকে এই মাহফিলে জমায়েত হওয়ার তৌফিক দান হোসেন জুড়ে সরুক আমিন। সম্মানিত মুসলিম গ্রাম আমারে হইছে নির্দিষ্ট হয়েছে বিদায়, আমি মাইকের সামনে বলছি যে আপনারা সময় লস করতাম নাই, সংক্ষিপ্ত আকারে দুই একটা কথা হইয়া শেষ করিলাম। যেহেতু অসংখ্য উলামায়ে কেরাম মজুদ আছে, আমি আপনারা সামনে যে আয়াত শরীফ না তিলাওয়াত করছি আয়াত শরীফের তর্জমা করমু, আর এর লগে সংশ্লিষ্ট একটা ঘটনা হইয়া শেষ করিলাম। এর আগে একটা কথা যে খাজিবাড়ি সাহ বর্জমা এই যে এই আজকের এই যে মাহফিল, এটা নতুন কোনো কিছু নয়, এই মাহফিলটা প্রতি বছর ফাতিহা শরীফের মাহফিল হইয়া থাকে ঠিক না নি সাহ, কিন্তু এবার নয়া একটা যুগ হয়েছে। আমরা কিছুদিন আগে আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মজ্জজ উলামায়ে কেরামের সিরতাজ এবং আশিকে রাসুল, এখন আশিকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার অত্যন্ত প্রিয় মৌলানা কারি আব্দুল হালিম বুরহান এবং কাজী আব্দুল হাকিম গুফরানোর আব্বাজান, যেন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, যাই কিছুদিন আগে ইন্তেহাল করছেন, তানোর ওইসালে সব মাহফিল আজকে যোগ হয়েছে লাগি ন, এটা হইল একবার একবারে তরতাজা, অর্থাৎ কিছুদিন আগে তাই ইন্তেহাল করছেন আর ফাতিহা শরীফ বলে তানোর ইসালে সব পড়ি গেছে, এই হিসাবে আমরা খুশি নানি সাহ বহল সাহ বহল। কাজীবাড়ি দরবার শরীফর যে কাজী আব্দুল হাদি সাহেব ইন্তেকাল করছেন, আব্দুল হাদি সাহেব রহমতুল্লাহ আলাহি, তানোর সাতজন সাহেবজাদা, এর মাঝে দুইজন সাহেবজাদায় সথুর দারুল হাদিস কামিল মাদ্রাসা পড়ছেন দাখিল পর্যন্ত বা আলী পর্যন্ত, পরবর্তীতে তারা ঢাকা এবং সরসিনা এবং চট্টগ্রামের বিভিন্ন বড় বড় উচ্চ স্তরের মাদ্রাসা যেগুলো বড় বড় মাসাদ পড়িয়া ডাবল টাইটেল, কাজী মৌলানা আব্দুল হালিম বুরহান ডাবল টাইটেল, কাজী মৌলানা আব্দুল হাকিম গুফরান ডাবল টাইটেল, এরা সাবখন কাজীবাড়ি দরবার শরীফ ইনশাআল্লাহ ফুল ফুটা শুরু হয়েছে, ফুল ফুটা অব্যাহত থাকবো সাহ বহল ঠিক আছে নাকি, ইনশাআল্লাহ এই দরবার শরীফ কিয়ামত পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত তা ইমাম কাইম থাকবো ইনশাআল্লাহ হুজুর। এ তানোর নেক আওলাদ হল যোগ্য আওলাদ হল তো আগে সই কিছু সময় আগে তানোর গদিনি সিন যেই ফিরসাব তান দে তাইন সুন্দরভাবে চালাইছেন এবং তাইন হইছেন, আমি তার যোগ্যতা নাই দিন কই না, আমি তার যোগ্যতা রাখি না, আমার পাইন সব যোগ্যতা এত সুন্দর যে এটা কথা কইছেন যে আমার সব পাইয়া নুযোগ্য আছেন আলহামদুলিল্লাহ। বিশেষ করিয়া এই মাদ্রাসার সুপার দেন মৌলানা আব্দুল হালিম, তাই অত্যন্ত দক্ষ মানুষ, আমি আপনার সামনে যে কথাটা কইতাম সেই আর যে কাজী সাহেবে যে বড় কারামত তৈরি গেছেন আমরা সামনে এই এলাকার সামনে অত্যন্ত পুরাতন এবং প্রাচীন একটা মাদ্রাসা আছে কাজীবাড়ি, যেটাতে আমরা উস্তাদ হলে পড়ছেন, বুরবি হুজুরে পড়ছেন, আমদারি হুজুরে পড়ছেন, আমরা সাতগর মাদি সাহেব সবচেয়ে প্রবীণ আলিম তাইনও পড়ছেন ও মাদ্রাসা, ও মাদ্রাসার এখন পুরোদাগর রয়েছে যে আমরা সামনে যে মাদ্রাসাটা আমি আপনারা দরবার অনুরোধ হই যান এই মাদ্রাসার প্রতি আপনারার হৃদয়তা বাড়ত, এই মাদ্রাসার ছাত্রছাত্রী দিতা আপনারা সম্পর্ক রাখতা, এই মাদ্রাসারে আরও তা গরম হয়ে যা তুলতা সুন্দর হয়ে যা ফুটাইয়া ইনশাল্লাহ এই মাদ্রাসার মাধ্যমে এই বাগান আরো সৌন্দর্য মন্ডিত হইব আমরা সবে কই আমিন আমিন। সাবকাল আমি আপনারা সামনে কোরআন শরীফ তিনি যে আয়াত শরীফ তিলাওয়াত করছিলাম এটা লম্বা সোড়া কথা কওয়ার সময় নাই, উলামায়ে কেরাম মওজুদ আল্লাহ পাকে ফরমাইরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুনু মা আস-সাদিকিন,
হে ইমানদার হল তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী হল সঙ্গী হও সত্যবাদী বলতে আমরা সাধারণভাবে যে বিষয়টা বুঝি সত্যবাদী বলতে আমরা আমরা উলামায়ে কেরাম এবং উলামায়ে কেরাম হকানি ফিরসা বলে বুঝি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে আমরা রে ফিরসা বলর লগে দুনিয়া এবং আখিরাত রাখতা এবং ফিরসা বলর আমরা হাসর করতা সাহাব হল আল্লাহর ভয় করার একটা নমুনা আপনারা সামনে তুলিয়া ধরতাম সাইয়ার ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফরে গেছেন গিয়া তানোর সফরের যে সামগ্রী আছিল খাদ্য সামগ্রী শেষ হয়ে গেছে আমি সংক্ষেপে কইম শেষ হয়ে গেছে তাই তখন যে এক জায়গা একটা ছেলে বহরি রাখে গিয়া কইল ছেলে তুমি আমরা বহরি দুধ দোহন করা দাও আমার খাদ্য সামগ্রী শেষ হয়ে গেছে আমরা খাওয়ার লাগি দুধের ব্যবস্থা করে দাও কইলা সাহাবগণ তাই কইলা যে দুধ আমি দিতাম যে এই বহরিগুলো আমার নাই বলে খার বলে আমার মালিকে পাঠাইছেন বহরি চড়াইবার লাগে বহরিগুলো রাখালি করবার লাগে বলে দুধ দিতা না বলে না বলে তো এক কাম করো হজরত উমর দিলা তখন পরীক্ষা হওয়ার লাগিলা যে তুমি এক কাজ করো একটা বহরি বেশিলাও আমরা কাছে দুটার একটা বহরি বেশিলাও আর তুমি মালিক নিয়ে গিয়া কইবা যে বাঘে আক্রমণ করে একটা বহরি নিছে কি তোমার পয়সা হয়ে গেলো আমরা খাওয়া হয়ে গেলো আর সবটা ঠিকঠাক হইল তখন এই জেলে হইল যে আপনি আমার যে প্রস্তাব দিছেন আমার মালিকে এখন দেখারা না এই কথা ঠিক আছে আমার মালিকে বিশ্বাসও করবা যে একটা বহরি বাঘে দরিয়া লিয়া গেছে কি এই কথা বিশ্বাস করবা এইভাবে বাঘে দরিয়া নেই ঠিক আছে কিন্তু হ ব্যক্তি হে আগন্তুক ব্যক্তি হে মুসাফির ব্যক্তি আপনি জানিয়ে রাখো কে আমার মালিকে না দেখলেও এই মালিকের তো একজন মালিক আছেন আছেন না নি আল্লাহ দেখবা উমর রাদিয়াল্লাহু তাআলা হে ফরমাইরা তোমার মতো যুবকলর কারণে এই জগৎ এখনো টিকে আছে জরুরি কাছে সুবহান আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি মেয়ের ঘরের নাতি উমর ইবনে আব্দুল আজিজ যারে উমরে সালিহ হয় দ্বিতীয় উমর হয় তারপর একটা ঘটনা এক মিনিটে শেষ হল মুসাফত একবার তার খাদিমটা কইলা যে আমার লাগি অজুর পানি লিয়াও গরম পানি না শীতর দিন আছিল টাইম গেছেন গিয়া রাষ্ট্রীয় রন্ধন চালাতনে পানি গরম করিয়া লইয়াই কইলা পানি গরম পুরান হল বলে পানি গরম করে যে আমরা রাষ্ট্রীয় খাজানার যে রন্ধনশালা আছে জ্বালানি আছে তনে বলে তুমি তো ভুল করি তো ঠিক আছে ও একটা দিরহাম নিয়ে রাষ্ট্রীয় রন্ধন শালা তোলা হল দূরের কাছে বাহার আল্লাহ মানে কতটুকু ফরেজ গাড়ি তারি আছে ফরেজ গাড়ি তার মানে আছে একটা পয়সা একটা টাকাও রাষ্ট্রীয় রন্ধন শালাতে টাইম বের করতে চাইছেন না কথা হইলো ফরেজ গাড়ির নমুনা সব ফল আল্লাহ পাকে ফরমাইরা ইয়া আইয়ুল্লাযিনা আমানু আমানু তাকুল্লাহ আল্লাহরে ভয় করো কুনু মাআস সাদিকিন আর তোমরা সত্যবাদী হলো সঙ্গী হও আল্লাহ পাকে তো আমরা রে দুনিয়া আখেরাতে সত্যবাদী হলো সঙ্গী হইয়া উঠাই ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله أمر فقط لدرود سلام سنار مدينة نبي دير خدمت فوسيدا رب العالمين أشكر أيضا قبول المنظور فرما يا الله أي الله رب العالمين تجار يا أيضا دي الله قبول فرما وارسمست علماء كرام بذلقان كرام فرصة وحلال قبول يا الله ترى روحان ومد يعمل أي فوائد نعمل فوسيدا يا الله ترى روحاني فوائد نعمل فوائد مريدا رب العالمين خاص فريق خادسة والقبر روضة من ديار الجنة بنائي دو يا الله تمار بندر روحاني فائد دي عمر فائد دي عمر دي تمار بندر نیک اولاد اخلا دي حيات طيبة نیات فرماو ترى صبر جامل عطا نیات فرماو اشکر محفل دي قبول اور منظور فرماو يا الله رب العالمين بار بار عمر حرمائن شریف بار زیارت نصیب فرماو رب العالمين مرون آگے گناتو نفاسا بھجیا فرزگار متقی بنایا আপনার হাবিবের চেহারা আমার দেখাই দেখাইয়া আমরা জমান তনে দাঁড়ি ফরি দিওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালামু আলাইকুম।